সাধারণ মানুষ এখন চরম সংকটের মধ্য দিয়ে চলেছে, আর তাই তাদের পাশে দাঁড়ালো গোঘাটের গোবিন্দপুর নীলাভ সবুজ সংঘ। এই ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10,000 টাকা দেওয়া হলো। রবিবারে তারা ওই টাকার চেয়ে গোঘাট 1 নম্বর কৃষি কর্মাধ্যক্ষ নারায়ণ পাঁজার হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন ভাদুর অঞ্চল তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ পড়েল। এছাড়াও এদিন এই ক্লাব এলাকার দুস্থদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। শতাধিক দুস্থ পরিবারের হাতে চাল, ডাল, সয়াবিন, সাবান ইত্যাদি তুলে দেয়। তারপরে মানে দিন আনে দিন খাই, তাই তো এখন রুজি রোজগার বন্ধ, এই লকডাউনের পরিস্থিতি প্রায় 2 মাস চলছে। তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে যতটুকু সাহায্য করা যতটুকু করা যায়, সেজন্য আমরা খুব যারা একদম মিনি পার্সেন্ট আমরা সাহায্য তুলে দিলাম। যাতে কি দিয়েছেন চাল, ডাল, সোয়াবিন, সাবান পরিমাণটা কত? হ্যাঁ, পরিমাণ কত দিয়েছে? পরিমাণ 2 কিলো করে চাল আছে, ডাল আছে, আর সোয়াবিন একটা প্যাকেট আছে, একটা সাবান আছে। ক্লাবের কতজন মিলে দিলেন? ক্লাবের 50 জনকে মোটামুটি দেওয়া হয়েছে। এটা কি প্রত্যেক মানে ক্লাবের সদস্যদের দিলেন না আপনারা, আপনি নিজে পেশেন্ট? আমাদের ক্লাবের পক্ষ থেকে, ক্লাবের পক্ষ থেকে সমস্ত সদস্য মিলে এসেছি। গোবিন্দপুর নীলাভ সবুজ সংঘ ক্লাবে, এই ক্লাবের তরফ থেকে 10,000 টাকা চেক আমার হাতে তুলে দিল, এবং এই এলাকার যারা দুস্থ মানুষ আছে তাদের চাল, ডাল, আলু, তেল, সয়াবিন সম খাদ্য সামগ্রী বিতরণ করল। প্রায় 100 জনের মতো দুস্থ মানুষেরা আজকে রিলিফ দিল। খুবই ভালো লাগছে আমাদের, কিন্তু খুবই পরিতাপের বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার প্রতিটি ক্লাবের উন্নয়নের জন্য যে আর্থিক অনুদান দিচ্ছে, এই লকডাউনের সময় বিরোধী দলগুলি বিভিন্নভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে। যারা মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রতিটি ক্লাবকে যে আর্থিক অনুদান দিচ্ছে এটা মুখ্যমন্ত্রী পার্টি ফান্ডেও পড়ে না, সেটা সাধারণ মানুষের মধ্যেই কিন্তু টাকাটা বিতরণ হচ্ছে এবং এলাকার উন্নয়নের জন্য দিচ্ছে। এই চিন্তাভাবনায় যারা চিন্তিত তাদের আমি বলবো যে মিথ্যা প্ররোচনায় আপনারা পা দেবেন না। মুখ্যমন্ত্রী আমাদের উন্নয়নের জন্যই, আমাদের বাড়ির ছেলেমেয়েদের উন্নয়নের জন্যই প্রতিটি ক্লাবে আর্থিক অনুদান দিয়ে ক্লাবের উন্নয়ন করতে চাইছে।